এদিকে নিজের বাবার হাতে বন্দি দাবি করে মুক্তি চেয়ে একটি ভিডিও বার্তা দিয়েছে দুবাইয়ের রাজকুমারী লতিফা। তার বাবা সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। বাথরুমে মোবাইল ফোনে ধারণ করা এমন একটি গোপন ভিডিও মঙ্গলবার প্রচার করেছে বিবিসি। এতে 35 বছর বয়সী রাজকন্যাকে বলতে দেখা গেছে, আমি একজন জিম্মি, আমি মুক্ত না, এই কারাগারের মধ্যে আমি বন্দী, আমার জীবন আমার হাতে না। তিনি একটি বদ্ধ বাথরুমের ভেতরে দেয়ালের সঙ্গে বসে কথা বলেন। বিবিসি বলছে এই গোপন বার্তাটি রাজকুমারী তার বন্ধুদের কাছে পাঠিয়েছিলেন। এর আগে 2018 সালে তিনি দেশ থেকে গোপনে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন। ভারতের মালাবার উপকূল থেকে তাকে জোর করে দূরে নিয়ে যাওয়া হয় তখন। এরপর বাবার সঙ্গে তার দ্বন্দ্ব নিয়ে বছর জুড়ে পত্রিকার শিরোনাম হয়ে এসেছিলেন তিনি। নতুন ভিডিও বার্তায় তিনি বলেন, আমি বাথরুম থেকে এই ভিডিও ধারণ করেছি কারণ একটি দরজার সঙ্গে এটি একমাত্র কক্ষ যা বন্ধ করে রাখতে পারি না। আমার কক্ষের দরজাটি বন্ধ করে রাখতে পারি না কারণ তার চাবি নেই। আমি একটি বিলায় আছি, আমি একজন জিম্মি, বিলাটি কারাগারে রূপান্তরিত করে রাখা হয়েছে। তিনি আরও বলেছেন, জানালাগুলো বন্ধ করে রাখা, আমি তা খুলতে পারি না। বাইরে 5 পুলিশ সদস্য এবং বাড়ির মধ্যে আরও 2 নারী পুলিশ। নির্মল বাতাসের জন্য বাইরে যাওয়ার সুযোগ নেই জানিয়ে তিনি আরও বলেন, আমি জানি না কখন আমি মুক্তি পাবো বা কখন আমার মুক্তি পাওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে। কাজেই আমার জীবন ও নিরাপত্তা নিয়ে রোজ আমি শঙ্কার ভিতরে থাকি। আমি সত্যিকার অর্থে জানি না এমন পরিস্থিতিতে আমি বাঁচতে পারবো কিনা, বলেন লতিফা। তিনি আরও জানান, পুলিশ আমাকে হুমকি দিয়ে বলেছে সারা জীবন আমাকে কারাগারে থাকতে হবে এবং আমি কখনো সূর্য দেখতে পাবো না। আমি এমন একটি অবস্থার ভেতরে আছি যে সব কিছুই ক্লান্তি বোধ করছি, এটা একেবারে সার্কাসের মতো। আমি এই কারাগারের মধ্যে জিম্মি হয়ে থাকতে চাই না, আমি মুক্তি চাই। এই রাজকন্যা জানান, আমাকে তাদের পরিকল্পনা কি জানি না, আমি কিছুই জানি না, পরিস্থিতি প্রতিদিন আরও বেপরোয়া হয়ে আসছে, সত্যি আমি খুব ক্লান্ত।